নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যালি বাংলা ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আমি অরিজিৎ। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই সিভি অর্থাৎ ক্যারিকুলাম ভিটা এই কথাটির সঙ্গে পরিচিত আছেন। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ফর্ম ফিল আপে এই সিভিটি দরকার হয় এবং এটি খুবই প্রয়োজনীয়। আর যারা এখনও সিভি তৈরি করেননি বা কোথায় কীভাবে তৈরি করবেন ইত্যাদি নিয়ে ভাবছেন, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ভিডিওতে পুরোপুরি ডিটেলসে জানিয়েছি যে কী করে সিভিটি বানাতে হয়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু কষ্ট করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, যাতে এরকমই ভিডিও আপনি রোজ রোজ পেতে পারেন। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শুরু করা যাক। তো সিভি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি সেখানে জাস্ট সার্চ করবেন রিজিউম পিডিএফ মেকার সিভি বিল্ডার। তো আর এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্টলি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো দেখতেই পারছেন সফটওয়্যারটি খুলে গেছে, তো এখানে জাস্ট আপনি এটা ইনস্টল করে নেবেন। তো আমার যে ইনস্টলার আছে আমি সেটাকে ওপেন করে নিলাম। তো আমি এটাকে ওপেন করছি, এবার দেখুন ওপেন হয়ে গেছে। তো ওপেন হলে এরকম একটি থাম্বনেল আসবে প্রথম, তারপরে নিচের দিকে একটি প্লাস বাটন আছে, তো প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের কিছু অ্যালাউ করতে হবে, তো আপনারা সেটিকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখুন আরেকবার এই প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর একটি প্রোফাইল নেম চাইবে, অর্থাৎ আপনি যে নামে সিভিটি বানাবেন সেই নামটি ওখানে দেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিলাম। দেখুন দেওয়ার পর এখানে অপশান আসবে নেম, আপনার নামটি এখানে পুট করবেন। এখানে নামটি দেওয়ার পর নিচে দেখবেন ইমেল আইডি দিচ্ছে, চাইছে তো আপনার ইমেল আইডিটি সঠিকভাবে ওখানে পুট করবেন। এবার যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনার ঠিকঠাক কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন, কারণ যে প্রতিষ্ঠানে আপনি এটাকে পাঠাবেন তারা আপনাকে কন্ট্যাক্ট করবে ওই নাম্বারেই। এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন ঠিকঠাকভাবে। তো তারপর এখানে আপনার জেন্ডার সেট করবেন, আপনি মেল অথবা ফিমেল বা ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, সিঙ্গেল ম্যারিড আপনি কোনটা দিয়ে দেবেন। এবার পাসপোর্ট ডিটেল, যদি আপনার পাসপোর্ট থাকে তো পাসপোর্ট নাম্বারটি দেবেন, নাহলে জাস্ট ছেড়ে দেবেন। এবার আছে অ্যাড্রেস, তো আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড ইত্যাদি দিয়ে দেবেন। অ্যাড্রেসটা সঠিকভাবে দেবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস, কারণ যদি কোনো রকম দরকার পড়ে তো আপনাকে এইভাবেই চিঠি পাঠানো হবে। তো এখানে স্টেট দিয়ে দেবেন, নিচে পিনকোড দিয়ে দেবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে করছি, এটা সঠিক নয়, পুরোপুরি ভুল। তো আপনারা এটা সঠিকভাবে দিয়ে দেবেন। এবার ন্যাশনালিটি দেবেন ইন্ডিয়ান, বা আপনি যে কান্ট্রি হয় সেই কান্ট্রির নাম দিয়ে দেবেন। এবার আসবে আপলোড ফটো, তো আপলোড ফটো আপনি ওখানে ক্লিক করে আপনার একটি ফটো ওখানে পুট করে দেবেন। তো এই আপলোড ফটো ক্লিক করলে দেখুন অটোমেটিক আপনার গ্যালারি খুলে যাবে। তো গ্যালারি থেকে আপনি জাস্ট ক্লিক করে আপনার যে ফটোটি আপনি দিতে চান, আপনার নিজের ফটো, তো ফটোটা এখানে পুট করে দেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের ফটোটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ক্রপ করার অপশান আসছে, তো আপনি কোন জায়গাটা রাখতে চান ক্রপ করবেন, দিয়ে উপরের দিকে ওই ক্রপ অপশানটা ক্লিক করবেন। তারপর আছে সিগনেচার, আপনি ড্র সিগনেচার অথবা ড্র সিগনেচারে ক্লিক করে একটি সিগনেচার এখানে লিখবেন, এখন নর্মাল একটা সিগনেচার দেবেন, তারপর ওকে করে দেবেন। তারপর আপনি সাইডে যাবেন, এটাকে একটু সাইডে সরাবেন, একটু স্লাইড করার পর দেখুন আরেকটা অপশান খুলে যাবে, একটি বিজ্ঞাপন আসবে, আপনি ব্যাক করে জাস্ট কেটে দেবেন। এরপর আছে রিজিউম হিডিং, অর্থাৎ আপনি যদি রিজিউমটা যেখানে পাঠাবেন তার উদ্দেশ্যে কিছু লিখতে চান তো ওখানে লিখবেন সেটা।
আর নিচে আছে সামারি, যদি আপনি কোনো সামারি দিতে চান, আপনার কোনো তথ্য তাকে দিতে চান তো ওটা লিখে দেবেন, না হলে আবার পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবার পাসওয়ার্ড দিয়ে দেখুন এখানে অনেক কিছু অপশান আছে যে আপনি কোন পারপাসে রিজিউমটি তৈরি করছেন বা কোন পারপাসে ইউজ করবেন, এখানে অনেক রকম পারপাস লেখা আছে। তো আপনি জাস্ট একটা পারপাস পড়ে আপনি ক্লিক করে দেবেন, তারপর আবার সাইডে সরিয়ে দেবেন। এখানে আছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার কোন কোন এডুকেশন আছে বা আপনি কোথায় কোথায় পাস করেছেন সেগুলো এখানে ডিটেলসে দিয়ে দেবেন। এখানে আপনি কোর্স করেছেন কোন কোর্সে, এখানে ইনস্টিটিউট দিয়ে দেবেন, ইউনিভার্সিটি বোর্ড দিয়ে দেবেন, সমস্ত ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। এখানে আপনার পুরোপুরি ডিটেলস দিয়ে দেবেন সঠিকভাবে, ভুল ভুল ভ্রান্তি করবেন না, কারণ এর উপরেই ভিত্তি করে আপনার যেখানে দেবেন সেখানে চাকরি বা অন্যান্য কাজে সফল হবে। এবার নিচে আছে পার্সেন্টেজ, অর্থাৎ আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, তো এখানে পার্সেন্টেজ ক্লিক করে এখানে পার্সেন্টেজ দেবেন আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন। তো এবার গ্র্যাজুয়েটেড হলে গ্র্যাজুয়েটেড দেবেন বা অন্য পাসিং হলে পাসিং দিয়ে দেবেন, তো কোন সালে গ্র্যাজুয়েট করেছেন দিয়ে ঠিক মেরে দেবেন। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আপনার যদি কোনো কত জায়গায় এক্সপিরিয়েন্স থাকে তো এখানে ক্লিক করবেন, না হলে আপনি জাস্ট এটাকে ক্যান্সেল করে বেরিয়ে যাবেন। প্রজেক্ট, আপনি যদি কোনো রকম প্রজেক্ট তৈরি করেন তো প্রজেক্টের ডিটেলস এখানে দিয়ে দেবেন, আর যদি কোনো রকম প্রজেক্ট না করে থাকেন ক্যান্সেল করে জাস্ট এড়িয়ে যাবেন। এবার স্কিল অ্যান্ড আদার্স, যদি আপনার কোনো রকম স্কিল থাকে, আপনার দক্ষতা, আপনি কোনো রকম কোনো টেকনিক্যালি কোর্স করেছেন বা কোনো ডিপ্লোমা করেছেন তো স্কিলটা ওখানে পুট করবেন। তারপর আছে অ্যাচিভমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চান, আপনার লক্ষ্য কী, গোল কী ওখানে লিখবেন, বা আপনি কী হতে চান সেটা ওখানে লিখবেন। এরিয়া অফ ইন্টারেস্ট, আপনি কোন এরিয়া কাজ করতে চান সেখানে এরিয়াটা লিখবেন একটা, ওয়েস্ট বেঙ্গল কি আপনার রাজ্যের নাম, জেলার নাম লিখবেন একটা। তারপর আছে হবি, আপনি কি পছন্দ করেন হবিটা দেবেন। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষা জানেন এখানে ভাষাটা লিখে দেবেন, বেঙ্গলি হিন্দি ইংলিশ যা জানেন আপনি ল্যাঙ্গুয়েজ লিখে দেবেন। তারপর আছে দেখুন স্ট্রেংথ, অর্থাৎ আপনি কেমন স্টেবিলিটি বহন করেন, অর্থাৎ আপনি আপনি যদি আপনারা এখানে আপনাদের স্ট্রেংথ অর্থাৎ স্টেবিলিটি কিছু লিখতে পারেন, না হলে আপনারা জাস্ট এটাকে এড়িয়ে চলে যেতে পারেন, ক্যান্সেল করে দিতে পারেন। তো ক্যান্সেল করে বেরিয়ে যাওয়ার পর দেখুন একটি অপশান আসবে ইউজার ডেফিনেট ডিটেলস, এখানে ব্যাক এলে আপনারা ক্যান্সেল করে দেবেন। এখানে ইউজার ডেফিনেট ডিটেলস আপনারা যদি কোনো ডিটেলস দিতে চান নিজের সম্বন্ধে তো এখানে লিখে দেবেন। তারপর আসবে দেখুন রেফারেন্স, আপনি কারো রেফারেন্সে কাজ পেতে চাইলে তার রেফারেন্স নাম নাম ডেজিগনেশন অর্গানাইজেশন দেবেন। এবার আছে ডিক্লারেশন, আপনি আপনার সম্বন্ধে এই ডিক্লারেশন দেবেন, প্লাস বাটনটা ক্লিক করে দেখুন কিছু ডিক্লারেশন ইনবিল্ট আছে, তো আপনি ওখান থেকে পড়ে জাস্ট একটা দিয়ে দিতে পারেন অথবা আপনার নিজের সম্বন্ধে কিছু লিখতেই পারেন। তো এটা দেওয়ার পর উপরের দিকে দেখুন দুটো রাইট চিহ্ন আছে, তো ওটি জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার তৈরি হয়ে গেল। তারপর দেখুন এখানে কিছু ফরম্যাট দেখাচ্ছে, ফরম্যাট টু, এটা ফরম্যাট থ্রি, এটা ফরম্যাট ফোর, আপনার কিছু ফরম্যাট দেখবেন যে ফরম্যাটটা আপনার পছন্দ হবে তো সেই ফরম্যাটটা আপনারা সেভ করে নেবেন। দেখুন উপরের দিকে লেখা রয়েছে পিডিএফ, তো পিডিএফে ক্লিক করে জাস্ট পিডিএফটা ক্লিক করে পিডিএফ ফাইলের সেভ করে নেবেন অথবা শেয়ার করতে পারেন কাউকে এখানের মাধ্যমেই। তো এইভাবে আপনারা সিভি অর্থাৎ ক্যারিকুলাম ভিটা খুব সহজেই বানাতে পারবেন, আর বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজেই একটি চাকরি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে জানাবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি রিপ্লাই দেবো। আর এটি চাইলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন, যাতে তারাও এই সিভিটি বানাতে পারে এবং তারাও কোনো জায়গায় চাকরির জন্য দরখাস্ত করতে পারে। আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ,